অদর্শ তো বাংলাদেশের গর্ব বলিষ্ঠ নেতৃত্বে সেই প্রতিভাশালী করতেছে এটা পৃথিবীর বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে অর্থনীতিতে একটা বিরাট একটা মাইলফলক আমরা খুবই খুবই গর্বিত পদ্মা ব্রিজের ওপেনিং হচ্ছে কংগ্রাচুলেশনস স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব আর ইয়ে লই চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ী সকলে কিভাবে ইয়ে লই তার মন্তব্য ওনারা সামনে উপস্থাপন করলেন ভবিষ্যতের ফাউন্ডেশন লাইক ইয়ে নামে মনে করি বাংলাদেশের অর্থনীতির মাইলস্টোন পদ্মা এটা স্বাধীনতার গৌরবের মতো ঠিক একই গৌরবর দ্বারাই আমরা আরেকখান কানেক্টিভিটির মধ্যে আমরা পৌঁছলাম বাংলাদেশের একটা আনন্দ যা বাংলাদেশের উন্নত বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে আমি প্রথমে মোবারকবাদ জানাতে চাই আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি এটি আমাদের নিজের অর্থায়নের করার সাহস না করলে এব্রিজ করা সম্ভব ছিল না আমরা অনেক বছর থেকে সাপোর্ট করে যাচ্ছি পদ্মা ব্রিজের জন্য আমরা একটা স্পেশাল বারও বানাইছি 50 মিলিমিটার আর আমরা মানে খুবই প্রাউড ফিল করি যে মানে পুরো পদ্মা ব্রিজ মানে 95% থেকে বেশি আমাদের মেটেরিয়াল থেকে হয়েছে অফকোর্স আলটিমেট গোল যেটা যেটা সবাই এই লক্ষ্যেই কাজ করে অর্থনীতি ইকোনমিক উইল বি বুস্ট আপ পদ্মা সেতু আর গৌরব আর অহংকারের জায়গা পদ্মা সেতু আমাদের বাংলাদেশের অর্থনীতির বিশাল একটা জিডিপি গ্রোথের জায়গা বাংলাদেশ আরও উন্নত হবে ইয়ে নারার অহংকার ইয়ে নারার গর্ব ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ওনার শক্তি দিয়ে ওনার জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়ে সাহস করে পদ্মা নদী বাংলাদেশকে একটা উপহার দিয়েছে এটা সারা জীবন এই যে বাংলাদেশে এই যে লিপিবদ্ধ থাকবে আর আমি এটা ক্রেডিট দিব আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আর এক্সেলেন্সি শেখ হাসিনা দেশের গভর্নমেন্ট যে এত স্ট্রং ডিসিশন নিয়েছে যে পদ্মা ব্রিজ আমরা নিজেই করব এটা নিজেই মানে করলে কি মানে পুশ মানে সারা দেশ এটা খুবই পজিটিভ আর খুবই কনফিডেন্স পাবে সামনে আমরা যে কোনো জিনিস করতে পারি এটা আমাদের একটা কনফিডেন্সের ব্যাপার এটা আমাদের একটা প্রাইডের ব্যাপার আর আমরা অ্যাজ বিএসআরএম আমরা খুবই খুবই হ্যাপি যে আমরা এই প্রজেক্টের সাথে জড়িত ছিলাম আর গভর্নমেন্টের খুবই ভালো সাপোর্ট পেয়েছি এটা পৃথিবীর বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে নো ইন আনডাউটলি যে পার্ট থেকে হোক যেটা দক্ষিণ হোক পশ্চিম হোক সেন্ট্রাল ইকোনমি উইল বি গ্রোন আপ অ্যান্ড এটাই হচ্ছে আলটিমেট গোল আমরা আমাদের যদি ইন্টারকানেকশনটা এখন আর কেউ ইন্টারকানেকশনের মধ্যেই শুধু লিমিটেড না ইট ইজ গোয়িং টু বি এফেক্ট টু বি গ্লোবালি অলসো সো আমরা ওই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে অর্থনীতিতে একটা বিরাট একটা মাইলফলক দাঁড়াবে পদ্মা সেতু এক কথায় একটা মাত্র মানুষের ভীষণের কারণে আজকে পদ্মা সেতু এই পদ্মা সেতু বাংলার অহংকার বাঙালির অহংকার আমাদের আত্মসম্মানের জায়গার একটা এবং পদ্মা সেতুর যে স্রোত এই স্রোত কোথায় নাই ওয়ার্ল্ডের বা যেহেতু স্রোত এই স্রোতের মাঝে বাংলাদেশের পদ্মা সেতু করি এবং এই পদ্মা সেতুকে একটা মাইলফলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে এটা নিয়ে এটা আমাদের দেশের অহংকার আমাদের অহংকার আমাদের প্রাইম মিনিস্টার অহংকারের জন্য আমি প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি অনেকজন অনেকে অনেক কথা বলেছে অনেক কথা শুনেছি কিন্তু এইগুলি কোনো খেয়াল না করে উনি দেশের জন্য এবং পদ্মা সেতুর জন্য মানুষের জন্য উনি এই সেতুটা করছে তার একটা সাহস এই সাহসের জন্য আমি প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি হাসপদ সন্তান আমাদের বহিও শিরোমণি আমাদের হৃদয়ের ধন জননেত্রী শেখ হাসিনা আমাদের নিজস্ব টাকায় পদ্মা ব্রিজ সৃষ্টি করে পৃথিবীতে মহাবিশ্বকর সেই প্রতিভা স্বাক্ষর দিয়েছে আমরা আল্লাহর কাছে শুকরগুজার করি আমাদের হৃদয়ের ধন প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমি আবার ধন্যবাদ জানাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে আর গভর্নমেন্টকে কংগ্রাচুলেশনস আমাদের এটা দেশের জন্য এটা একটা অনেক অনেক বড় প্রাইড ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রজেক্ট বাস্তবায়ন হওয়াতে আমরা ভীষণভাবে খুশি আনন্দিত এবং গর্বিত বোধ করছি এই বিশ্বের 11তম দীর্ঘ সেতু এই সেতু বাস্তবায়নের ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে দেশের মধ্যে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে যার প্রয়োজন অনেক দিন আগে থেকে ছিল ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে